কৃষ্ণাঙ্গ একটি মেয়ে ছোট একটি চাকরির আশায় বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। প্রায় সকল রেস্টুরেন্ট মালিকেরই একই কথা, আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই, তুমি বরং অন্য কোথাও খুঁজে দেখো। কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হয়ে অন্য রেস্টুরেন্টে যায়। এভাবে সে একদিন চাকরি পেয়ে গেল একটি রেস্টুরেন্টে। প্রথম দিনই সেই রেস্টুরেন্ট মালিকের করা নির্দেশ, কখনো দেরিতে আসা যাবে না, তাহলে চাকরি বাতিল। সবকিছু মাথায় রেখেই মেয়েটি সেই রেস্টুরেন্টে কাজ করে যাচ্ছে, খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে, খাবার শেষ হওয়ার পর টেবিল পরিষ্কার করছে। কাজের কিছু অদক্ষতায় প্রায় প্রতিদিন রেস্টুরেন্ট মালিকের বকাও খাচ্ছে। মেয়েটি বেশ হাসি মুখেই সবকিছু সহ্য করে যাচ্ছে। কখনো হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে, কাস্টমার প্রচণ্ড রেগে গিয়ে নালিশ করেছে রেস্টুরেন্ট মালিকের কাছে, মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে। গায়ের রং কালো বলে সম্ভবত রেস্টুরেন্ট কর্মরত ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি। একদিন সহকর্মীর জন্মদিনে মেয়েটি তার বাসায় গেল। কেক কাটার পর যে খাবার দেওয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখল কৃষ্ণাঙ্গ মেয়েটি সেগুলো একদমই খেতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞাসা করলো খাবারে কোনো সমস্যা আছে কিনা। কৃষ্ণাঙ্গ মেয়েটি জবাব দিল, না, পেট ভরা, সেই জন্য খেতে পারছি না। কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে ঘুরতেও গিয়েছিল মেয়েটি, সেদিন হয়তো কম দামি গাড়িতে চড়তে বেশ কষ্ট হয়েছে তার, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু খুলে বলেনি। সব কিছু চেপে গিয়েছে আর ভেবে নিয়েছে, আমি দেশের অন্য মানুষের মতোই একজন মানুষ, তারা পারলে আমি পারবো না কেন। দিন হয়তো এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল। একদিন মেয়েটির কোনো এক সহকর্মী লক্ষ্য করল, মেয়েটি কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ছজন দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হয় নানা গুঞ্জন, কানাকানি এবং নানা আলোচনা সমালোচনা। এভাবে ঘটনাটি সাংবাদিকদের কান পর্যন্ত পৌঁছে যায়। বেরিয়ে আসে রেস্টুরেন্টে কাজ করা সেই কৃষ্ণাঙ্গ মেয়েটির সত্যিকারের পরিচয়। মেয়েটি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠ কন্যা। তারপর সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই খবরটি। সংবাদ মাধ্যমের বদৌলতে সারা বিশ্ব জেনে যায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাসা ওবামা আত্মপরিচয় গোপন করে একটি রেস্টুরেন্টে কাজ করছেন। গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থাস ভাইনওয়ার্ড নামের একটি দ্বীপে অবস্থিত সেই রেস্টুরেন্টে কাজ নিয়েছেন তিনি। অনেক দিন যাবৎ সাসা সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক ছয়জন গোয়েন্দা বা দেহরক্ষীর অবস্থান বিষয়টিকে সুস্পষ্ট করে তোলে। সে সময় এ বিষয়ে বারাক ওবামার পত্নী মিশেল ওবামা বলেছিলেন, সন্তানদের একটা বয়সের পরে রাজকীয় বিলাসিতা ত্যাগ করতে বাধ্য করেছে, কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে, অন্য দশটা সাধারণ মানুষের মতোই তাদের বাঁচতে শিখতে হবে। একজন প্রেসিডেন্টের কন্যা হওয়া সত্ত্বেও সাসা ওবামা নিতান্ত একটা রেস্তোরাঁয় কাজ করতে লজ্জাবোধ করেননি। অথচ আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও যেমন তেমন কাজ করতে লজ্জাবোধ করি। কাজ করলে কখনোই আত্মমর্যাদা কমে না, বরং বৃদ্ধি পায়। আমাদের সবার আগে নিজের ভাবনা চিন্তা বদলানো উচিত, তাহলেই বদলাবে সমাজ, বদলাবে দেশ।